হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন মনোবিত হওয়ার পাশাপাশি তিনি চূড়ান্ত সফল একজন অভিনেত্রী কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে আসুন সেই অভিনেত্রী জীবনের কিছু অজানা কথা দেখে নেওয়া যাক ভিডিওটিতে স্টার চাষের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক দুর্গা নামক চরিত্র অভিনয় করেছিলেন অভিনেত্রী সন্দীপতা সেন জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী নাসমণিতে তিনি হয়েছিলেন মা শারদামণি এছাড়া টাপুর টুপুর থেকে শুরু করে তুমি আসবে বলে প্রতিদানের মতো ধারাবাহিকে তার অভিনয় রীতিমতো মুগ্ধ করেছে আট থেকে আশির দর্শককে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় এবং ওয়েব সিরিজেও কাজ করেছে তিনি সমান জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী এছাড়া তিনি একজন মনোবিদ রূপলি পর্দার ক্ষেত্রে সচরাচর যেটা হয় সেটা হলো মানুষ যখন এই জগতে আসতে চান তখন তাকে অনেকটা বেশি লড়াই করতে হয় কিন্তু সন্দীপতার ক্ষেত্রে একদমই সেটা হয়নি সন্দীপ তা বললেন যে লাকিলি তার সাথে এরকম কিছুই হয়নি তার কাছে প্রথম প্রজেক্ট দুর্গার জন্য অফার আসে তাকে অডিশন দিতে বলা হয় এবং তিনি খুব সাধারণভাবে অডিশনটা দেন এবং সিলেক্ট হয়ে যান তাই কাজের শুরুতে তাকে স্ট্রাগল কি সেটা কিন্তু বুঝতে মানে পারেননি তিনি এরপর তিনি বুঝতে বুঝতে পারছিলেন না তিনি কি করবেন কারণ তিনি কোনোদিনও অভিনেত্রী হতে চাননি তিনি সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন এবং ভেবেছিলেন পরবর্তীকালে তিনি কোনো বড় কোম্পানিতে এইচআর হিসেবে জয়েন করবে সেখানে তার কি করা উচিত সেটা জানবার জন্য তিনি তার বাবা মা এবং জেঠুর সাথে পরামর্শও করে থাকেন কিন্তু তারা তাকে বলে তুমি কি চাও সেটাই গুরুত্বপূর্ণ সন্দীপ মনে করেন তার পরিবার কখনো তার উপর কোনো কিছু চাপিয়ে দেয়নি যে কারণে আজ তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন এমনকি কখনো কখনো অভিনেত্রী তার পরিবারের লোকের উপর কিন্তু রেগে যেতে যে কেন পরিবারের লোক তাকে কিছু বলছে না বা তার কি করা উচিত কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে পারেন তাকে এই স্বাধীনতা দেওয়া হয়েছিল বলে তার হয়েছিল এবং তিনি মনে করেন বর্তমান প্রজন্মেও বাবা মায়ের সন্তানের প্রতি এমনটাই করা উচিত সন্দীপ তা আরও বললেন তার লাইফের স্ট্রাগলটা এরপর শুরু হল যখন তিনি দুর্গা শ্যুটিং করতে গেলেন এবং টানা পাঁচ দিন বাইশ ঘন্টা করে শ্যুটিং করেছেন তিনি সেই সময় তার বাবা মায়ের সাথে গুড মর্নিং এবং গুড নাইট বলা ছাড়া আর কোনো কিছুই মানে যোগাযোগ থাকতো না তখন খুব ভীষণভাবে স্ট্রেসফুলি কিন্তু লাইফে যেতে থাকে এবং তিনি ম্যানেজমেন্ট হাউস প্রোডাকশন হাউসের সাথে কথা বলে সেই প্রবলেমটা সল্ভও করেন এরপর শুরু করার পর এক বছর পর কিন্তু তিনি নিয়ে এবং তিনি ফার্স্ট ক্লাস ফার্স্টও হয়েছিলেন অনেকে তিনি জিজ্ঞাসা করেন যে দুর্গা ধারাবাহিক কাজ করতে করতে এটা কিভাবে সম্ভব করলেন তিনি কিন্তু সন্দিত মনে করেছিলেন যদি ইচ্ছা থাকে তো অবশ্যই উপায় হয় সন্দীপ্ত মনে করে লাইফে যদি কখনো কম্পেয়ার করেছো তাহলে গল্পের শেষ তুমি নিজে কি চাইছো সেটা বেশি ইম্পর্টেন্ট নিজেকে প্রশ্ন করো তুমি কি চাও একই সাথে সন্দীপ্তা আরও মনে করেছেন কেউ যদি আসতে চায় তাহলে মাথায় রাখতে হবে যে অভিনয় আসাটা যেমন ডিফিকাল্ট তেমনি কিন্তু সাকসেস হ্যান্ডেল করাটা তার থেকে বেশি ডিফিকাল্ট একটা ভালো কাজ বা প্রজেক্ট পেয়ে যাওয়ার পর সেই সাকসেসটা কিন্তু ধরে রাখতে হয় এবং পরবর্তীতে কি কাজ বেছে নিচ্ছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে সেই কারণে একটা ভালো রোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় উল্লেখিত কোভিড ভিডিওটা কিন্তু অভিনীত সবার মানসিক অবস্থা মানে মানসিক স্বাস্থ্যের দেখভাল করবার জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার উইথ সন্দীপতা বলে একটি অনলাইন কাউন্সিলিং স্টেশন শুরু করেন তিনি মানে নিজের জীবনে ওঠাপড়া নিয়ে বলতে গিয়ে তিনি কিন্তু বললেন মানে এক সময় কিন্তু অঙ্কতে একশোতে তেরো পেয়েছিলেন তিনি তিনি তার বাস্তব জীবনে সেই ব্যর্থতা তাকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি জীবনে নিজের উপর কনফিডেন্ট রাখার দরকার আছে একই সাথে তিনি মনে করেন শরীরের সাথে সাথে মনেরও ডিটেক্স করার প্রয়োজন আছে কম্পিউটারের মতো এক মানে আমাদের মনের একটা রিফ্রেশ বাটন দরকার তাই যদি মনের কোনো অসুবিধা হয় আমাদের সবসময় কিন্তু মনোবিদের কাছে গিয়ে মনের সমস্যাটা কথা যা জানানো উচিত আপনার কেমন লাগে অভিনেত্রী সন্দীপ দাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন জগতে এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে এইভাবে জুড়ে থাকুন ধন্যবাদ